السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن البسالة فقال رجل من المسلمين فإنك يا رسول الله تواصل قالوا তো আছিলো ক লে ৰাসুলুল্লাহ সল্লহ মিসলি হোৱা আবিতু ওয়া আইয়ু ক ইত এ মনি ৰব্বী ওৱাই স্কিং ৰবা হল মুছলিম ৰাসুল্লে পাত সাল্লাহ হোৱালেই চল্লেম এ রুম্মাতের জন্য পবিত্র ৰমজান আৰু মোবাৰকে রোজা রাখা আল্লাহ ফরজ করে দিয়েছেন যেমন আল্লাহ বলেছেন ইয়া ইউ আল্লাদিন আহ মানুহে ইমানদাররা কতি বা আলাইকুম তোমাদের প্রতি রমজান রোজাগুলো খরচ করা হয়েছে কামা কতি বা আল আল্লাহাদীন আমি কবলিকুম যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী আগের যুগের জন্য আগের উম্মাদের জন্য আগের বান্দাদের উপর যেমনিভাবে খরচ করা হয়েছিল তোমাদের উপর তেমনিভাবে খরচ করা হয়েছে যদি তোমরা এগুলো আদায় করো কি হবে কম তাকুন তোমাদের জন্য তাকওয়া অবলম্বন হবে ক্ষুধা অর্জন করা হবে যেন তোমরা তাকো অর্জন করতে পারো ক্ষুদাবিধি অর্জন করতে পারো যেন তোমরা আল্লাহওয়ালা হতে পারো এই জন্য তোমাদের উপর রমজানের রোজাগুলো খরচ করা হয়েছে আর এই রমজানের রোজা সম্পর্কে অনেক মশালা রয়েছে কিভাবে রোজা রাখ রাখলে রোজা হবে কিভাবে রোজা কি খাইলে রোজা ভেঙে যাবে কত অসংখ্য অগণিত মাসালা মাসাইল যেগুলো শরিয়াতে জানা দরকার আমাদেরকে আমরা দেখতে পাই মুসলিম শরীফ প্রথম খণ্ড মূল কিতাব পৃষ্ঠা তিনশো তেষট্টি এই কিতাবের মুসলিম শরীফ প্রথম খণ্ডের মধ্য তিনশো তেষট্টি পৃষ্ঠাতে একখানা হাদিজ এসেছে হজরতে রবি কুল শ্রীমণি হজরত আবু হুরাইরা রদিয়াল লহ আনহু থেকে বর্ণিত আনাবি নবি হুরাইরা তো আনহু কল যা রজুল নিলেম নবী সাল্লাল্লাহ আলি হু সন্লেম কল হালে তুয়া রসুল আল্লাহ কল ওমা আহলে কল ওয়াকাতু আল ইম রতি ফি রমাদান قال هل تزيد ما تؤطيك رقبات؟ قال لا، قال فعل تستتي ان تصوم شهرين متتابعين، قال لا، قال فعل تزيد ما تطعم ستين مسكينا، قال لا، قال ثم جلس فعاتى فعات النبي صلى الله عليه وسلم بئرك فيه تمار فقال تصدق بهذا، قال أفقر منا فما بين لبتيها اهل بيت

ওই লোকটা বলল হালাত তুই আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি আমি শেষ হয়ে গেছি আমি তো শেষ কয়ালা ওমা আহলাকা রসুল বললেন তোমার ধ্বংস হওয়ার কারণ কি কি কারণে তুমি ধ্বংস হয়ে গেলা কয়ালা ওকা আতু আলা ইমর আতিফি রমাদান লোকটা বলল আমি রোজা রেখে স্ত্রীর সহবাস করে ফেলেছি আল্লাহর হাবিব তাকে ধমক দিলেন না তাকে বের করে দিলেন না আল্লাহর হাবিব তাকে কাছে বসালেন না বসানোর পরে লোকটাকে বললেন হাল তাজিদু মা তু দিকু তুমি কি সম্ভব একজন গোলামকে আজাদ করে দিবে এটা কি তোমার দ্বারা সম্ভব লোকটা বললেন লা না কয়লা ফাহাল তাস্তাতিউ আন্তাসুমা শাহরাইন মুতাতাবি আইন নবীজি বললেন তুমি কি দুই মাস একাদারে রোজা রাখতে পারবে লোকটা বলল ইয়া রাসূলুল্লাহ বললা আমি গরীব মানুষ দুই মাস রোজা রাখা আমার জন্য সম্ভব না নবীজি বললেন ফাল তাজিদুম মা তু তাইমু সিত্তিনা মিসকিনান তুমি কি পারবে ষাট জন মিসকিনকে খানা খাওয়াইতে তুমি কি পারবে লোক লোক কি বলল ইয়া রাসূলুল্লাহ আমি গরীব মানুষ পারবো না আল্লাহর হাবিব তাকে ধমক দিলেন না কিছুই বললেন না নবীজি বললেন এখানে বসো নবীজি কাছে বসিয়ে রাখলেন এমন সময় দেখা গেল এমন সময় একজন লোক বিশাল উড়াবর্তী খেজুর নিয়ে নবীর দরবারে আসলেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন ওই সাহাবিকে তিনটা কথা বললেন একটা হলো গোলাম আজাদ করা আর একটা হলো একাদারে দুই মাস রোজা রাখা আর একটা হলো ষাট জন মিসকিনেকে খানা খাওয়ানো কিন্তু সাহাবি স্ত্রী সবাস করেছে রোজা রেখে কাফার অজীব হয়ে গেছে কিন্তু এই তিনটা কাজের একটা কাজও সাহাবী অক্ষম কোনোটাই করতে পারবে না কিন্তু নবীজি তাকে ধমক দিলেন না নবীজি বের করে দিলেন না নবীজি কাছে বসালেন কিছুক্ষণ পরে যখন উড়া ভর্তি খেজুর নিয়ে একজন সাহাবি আগমন করলো নবীজি হাসলেন নবীজি বললেন হে আমার সাহাবিরে এই খেজুর ওড়া ভর্তি নিয়ে যাও মদিন আর উলিতে গলিতে গরিবদের মধ্যে বন্টন করো এটা হবে তোমার কাফারা সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ হাই আমি মদিনার অলিতে গরিতে ঘুরছি ঘুরে ঘুরে আমি দেখতে পেছি দেখেছি আমার থেকে গরীব মানুষ আর মদিনার অলিতে গরিতে আর কেউ নাই ফাদহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মুস্কি হাসি দিলে হাসি দিয়ে বললেন সাহাবিরে যাও এই খেজুরগুলো তুমি এবং তোমার স্ত্রী বক্কন করো খেয়ে ফেলো তাহলে তোমার কাফফারা ওয়াজিব কাফফারা ওয়াজিব কাফফারা আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ আবার আমরা দেখতে পাই হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর হাবিব সাওমে বিসাল করতে নিষেধ করেছেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন فقال رجل من المسلمين فاينت يا رسول الله تواسلو قال رسول الله صلى الله একজন সাহাবী সে অসুস্থ সে নবীজি না খেয়ে রোজা রাখেন একাধারিক একাধার ইফতার নাই ওই সাহাবিরা নবীজির দেখা গিয়ে এগুলো শুরু করলেন সাহাবিরা দুর্বল হয়ে পড়লেন নামাজ অক্ষমতা প্রকাশ করলেন চলাফেরা অসুস্থ হয়ে গেলেন নবীজি তাদেরকে বললেন তোমরা কি সলে সওয়ামে মেশাল করো তারা বললেন জি নবীজি বললেন তোমাদের কাজ আমাদের আমার কাজ তো এক না আমাকে তো মিসলি। আইয়ুকুম কে আসো মিসলে আমার মতো তোমরা কে আসো কেবি নাই ইন্নি আবিতু এতে এই মনি রব্বি স্কিন আমার প্রভু আমাকে খাওয়ায় আমাকে পান করায় তা আমরা দেখতে পাই রাসুল পাক সাল আলি হুসাল্লাম এমন নবী এমন নূরের নবী ছিলেন যে নবীজির কাছে কেউ যদি আসতেন তাকে ধমক দিতেন না তাকে জোর করে কোনো কিছু করার জন্য বলতেন না সুন্দর নুরানি চেহারার ফুটফুটের এর দাঁতগুলো ছিল নূরের নূরের দাঁত মুসকি হাসতেন তখন নূর বের হয়ে যেত নূর চমকাইতে শুরু করত তার রাসুলে পাক সাল্লাম মেয়ের কাছে কোন সাহাবি যখন কোনো কিছু নিয়ে আসতেন তখন তাকে বোঝাতেন তাকে ধমক দিতেন না একজন লোক আসলেন এসে বললেন রাসুল আল্লাহ বল্লা আমার বদাব্যাস হচ্ছে আমি জিনা করি বেশি বেশি নবীজি তাকে ধমক দিলেন না বের করেও দিলেন না নবীজি বললেন বস। ইজলিজ বসফ বসার পর নবীজি বললেন তুমি যে জিনা করো বেশি বেশি তোমার সামনে যদি তোমার মায়ের সাথে কেউ জিনা করে তুমি কি সেটা মানবে সাহাবি ওই লোকটা বললেন না ওই সাথী লোকটা বললেন না নবীজি বললেন তোমার সামনে তোমার স্ত্রীর সাথে কেউ যদি জিনা করে তুমি কি এটা মেনে নিবে সাহা ওই লোকটা বললেন না নবীজি বললেন তোমার সামনে তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে তুমি কি এটা মানবে ওই লোকটা বললেন না নবীজি বললেন তুমি যাদের সাথে জিনা করো কেউ তো কেউ তো তুমি যাদের সাথে জিনা করো তারা কারো মা কারো বোন কারো স্ত্রী ওই সাহাবি ওই দিন থেকে কসম করে বললেন আল্লাহ আল্লাহর কসম জীবনে আর জিনা করা তো দূরের কথা জীবনে জিনার কথা কোনো দিন মুখে উচ্চারণ করবো না তা সাহাবা ইকরাম রেদনুল্লাহ তা আলাই কাছে রাসুল্লে পাক সল্লাহ সাল্লাম যেই বয়ান দিতেন যে আলোচনা করতেন সেগুলো সরাসরিভাবে সুন্দরভাবে পালন করতেন এবং নবী পাক সাল্লাহ ভাল্লামকে তারা মন খুলে বিভিন্ন প্রশ্ন করতেন এবং প্রশ্নের সমাধানগুলো পেয়ে যেতেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সমস্ত গোড়া থেকে বেঁচে থেকে পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজাগুলো সঠিক মতো রাখার এবং আদায় করার তৌফিক দান করুক আল্লাহ এবং রমজান মুবারক থেকে আমাদের শিক্ষা নিতে হবে দীর্ঘ যে কয়দিন আল্লাহ পৃথিবীতে হায়াত দিয়ে থাকে বাঁচিয়ে থাকি সে কদিন ইমানের সাথে আমল আমলগুলো সঠিক মতো করে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি